চুরি তো চুরি, তার উপর আবার সিনা জুরি। রাজ্যের যুব ক্রীড়া দপ্তরের অধিকর্তা যুব উৎসবকে নিয়ে অজস্র ঘোটালার জবাব না দিয়ে মানুষের নজরকে শুধুমাত্র পা দিয়ে আটা মাখার বিতর্কের দিকে সীমাবদ্ধ রাখার অপকৌশলে মত্ত হয়েছেন। যদিও নিউজ ভ্যানগার্ড খাওয়ার রুটির জন্য আটার গোলার মাঝে নোংরা পা রাখার ফুটেজটি বিগত পর্বগুলিতে প্রমাণ করে দিয়েছে, তথাপি যুব উৎসবকে কেন্দ্র করে দপ্তরের অজস্র ঘোটালার কি হবে? উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবের মহতি প্রয়াসকে দপ্তরের যে আধিকারিকরা কালিমালিপ্ত করছেন বলে অভিযোগ, সে অভিযোগগুলো নিয়ে রাজ্য সরকার কোনো কেন এখনো উপযুক্ত তদন্ত কমিটি গঠন করছে না? সুষ্ঠু তদন্ত হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, আর রাজ্য সরকারের স্বচ্ছতা সামনে আসত, উজ্জ্বল হতো ভাবমূর্তি, বন্ধ হতো চোরের মায়ের বড় গলা। সমাজ ব্যবস্থা চাই, ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা চাই, ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা চাই। কিন্তু উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব নিয়ে যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার রঙ্গরসে মহিয়ান উদয়ন সিনহা সাহেব ও তাদের একাংশের সতীর্থদের বিরুদ্ধে আর্থিক বেনিয়োগ ও ব্যাপক ঘোটালার অভিযোগ উঠেছে, সাথে ব্যবস্থাপনাতেও চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ। এক, ষষ্ঠ যুব উৎসবের অন্যতম কেলেঙ্কারি হল টিকিট কেলেঙ্কারি। টিকিট ছাপার ক্ষেত্রে ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা একেবারেই ছেলে মানুষের মতো কাজ করেন। টিকিটে কোনো ধরনের নিরাপত্তা ছিল না, হলমার্ক এবং দপ্তরের স্বাক্ষর সিল কিছুই ছিল না টিকিটে, যার ফলে আলকা ইয়াগনিকের গানের অনুষ্ঠানে টিকিট দেদার জাল হয়। রাজধানীর প্রতিটি কালার জেরক্সের দোকানে নিয়ম করে টিকিট জেরক্স হয়েছে। পশ্চিম থানার পুলিশ রাজধানীর একটি জেরক্সের দোকান থেকে প্রচুর পরিমাণ জেরক্স করা টিকিট উদ্ধার করেছিল। এই কারণেই গোটা অনুষ্ঠান ছিল অগোছালো, অনেক মানুষ বৈধ টিকিট থাকা সত্ত্বেও অনুষ্ঠান দেখতে পারেনি। খোদ রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা ভিড়ের জন্য অনুষ্ঠান না দেখে ফিরে যেতে বাধ্য হন। বিগত পর্বগুলিতে আমরা দেখিয়েছিলাম এইসব ঘটনা। দুই, বাম সরকারের জামানায় স্থানীয় বিধায়ককে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না জানালে বিজেপির নেতারা তার প্রতিবাদ করতেন, অথচ ক্রীড়া দপ্তর স্থানীয় বিধায়ক আশিস সাহাকে কোনো নিমন্ত্রণ জানায়নি, এমনকি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে যুক্ত করেনি অনুষ্ঠানে। কাউন্সিলের সচিব মানিক সাহাকে অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে বসতে হয়, কেননা কাউন্সিলরকে যুক্ত করলে দপ্তরের আধিকারিক উদয়ন সিনহার ধান্দাবাজি মানিক সাহারা মেনে নেবার পাত্র নয়। তা আজ করতে পেরেই উদয়ন সিনহা কাউন্সিলকে ব্রাত্য করে রাখেন গোটা অনুষ্ঠানে। তিন, বিগত পর্বে আমরা দেখেছিলাম আন্তর্জাতিক কিকবক্সার নিষ্ঠা চক্রবর্তীর বক্তব্য। রাজ্য তথা আন্তর্জাতিক কিকবক্সার নিষ্ঠা চক্রবর্তীও সরব হয়েছিলেন যুব উৎসবের অব্যবস্থা নিয়ে। নিষ্ঠা নিউজ ভ্যানগার্ডকে স্পষ্ট জানিয়ে দেন যুব উৎসবের অব্যবস্থার কথা। অসমের মার্শাল আর্টের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল যুব উৎসবে পারফরমেন্স করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে দপ্তর অসমের মার্শাল আর্ট টিমকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু রাজ্যের সম্মানের কথা চিন্তা করে নিষ্ঠা চক্রবর্তী অসমের টিমের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। শহরের জগন্নাথ বাড়িতে থেকে অসমের টিম যুব উৎসবে পারফরমেন্স করে, সমস্ত খরচ বহন করে নিষ্ঠার বাবা। হ্যাঁ, আমি টিম নিয়ে এসেছি একটা আসাম থেকে, কেন কি ওদেরকে বলা হয়েছিল, বাট আমি ছিলাম না তখন, আমি যা করেছিলাম তখন ডিসিশন এরা করে নিয়েছিল। আমি তো আমি মানে ইনফরমেশন বেশি কিছু জানতাম না, আমাকে শুধু বলা হয়েছিল যে টিম আসছে, গভর্নমেন্টের করার কথা ডিপার্টমেন্ট থেকেই আমাকে বলা হয়েছে, এটা স্পোর্টস ডিপার্টমেন্ট আমাকে রেসপন্সিবিলিটি দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করে বলে দিলাম যে টিম তো চলে আসছে, তো কি করার, ঠিক আছে যেহেতু চলে আসছে তোমরা করে নাও পারফরমেন্স, বাট রেজিস্ট্রেশন তো হয়নি। ডাইরেক্টলি ওদের বা জিমন্যাস্টিক সবার সঙ্গে অনেক আগেই কথা বলে নিয়েছিল, দে হ্যাভ অলরেডি গট দ্য স্লট, কিন্তু ইনফরমেশনটা পেন্টাক যে অ্যাসোসিয়েশন পিপলরা টেক ওভার করে, যারা ডিরেক্টর গুলো অর্ডার গুলো মানার কথা ওরা মানেনি, ওরা কাজ মানে কাজ করতে চায়নি, ওরা কাজ থেকে অ্যাবসেন্ট নিয়েছে, যার কারণে যেহেতু ওইদিকে আমাকে চেনে তাই আমাকে দিল্লি থেকে ফোন এসেছে যে নিষ্ঠা ইউ টেক কেয়ার অফ দ্য টিম। তো আমাকে যখন বলেছে আমার তো অর্ডার মানতেই হবে।
And that is not from the central, মতলব এটা তো স্টেটের থেকে আমাকে বলা হয়নি, আমাকে সেন্ট্রাল থেকেই বলা হয়েছে। তো তার কারণে আমার এই কন্ট্রোলটা নিতেই হয়েছে। থাকা খাওয়া ব্যবস্থা তো পাবই, মানে এটা তো আমরা নিজেরা বিয়ার করেছি। চার যুব উৎসবে বহিরাজ্যের প্রতিনিধিদের রাত কাটাতে হয়েছে মশার কামড় খেয়ে, অথচ মশারি কেনার জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, মশারি না কিনে এই টাকা হাতিয়ে নেয় উদয়ন সিনহার পছন্দের লোকেরা। মশারি না থাকায় বহিরাজ্যের প্রতিনিধিরা ব্যাট কভার দিয়ে তাদের খাট ঢেকে রাখার ব্যবস্থা করেছিল। বিগত পর্বে আমরা এই করুণ কাহিনী তুলে ধরেছিলাম। স্বাভাবিকভাবেই তারা মশার কামড়ের অভিজ্ঞতা নিয়ে রাজ্য ছাড়তে বাধ্য হয়। খাট ম্যাট্রেস কেনার ক্ষেত্রেও ঘোটালা স্পষ্ট হলো। ম্যাট্রেস কিনলো 6 ফুটের এবং খাট 5 ফুটের, শেষ পর্যন্ত কাটতে হলো ম্যাট্রেসের একাংশ। পাঁচ যুব উৎসবের খাওয়ার মেনুতেও প্রচুর ঘোটালা। দুই বেলার খাওয়া বাবদ মাথা পিছু ধরা হয়েছে 1200 টাকা, কিন্তু খেলোয়াড় সহ বাদবাকি লোকজনকে যে খাওয়ার দিল তার দাম ডিশ প্রতি বড়জোর 200 টাকা হবে। দেখুন দর্শক বন্ধুরা, প্রতি ডিশ দেখলে আপনারাই দাম উপলব্ধি করতে পারবেন। এত বড় বাজেটের যুব উৎসব সম্পন্ন হলো বিনা টেন্ডারে, কোনো কমিটিও গঠন করা হলো না। সমস্ত জিনিসপত্র কেনার জন্য বিনা টেন্ডারে বরাদ দিলেন দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা। দেখালেন কোষাগারে টাকা থাকলে খরচের জন্য তিনি কতটা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন। অর্থাৎ গোটা যুব উৎসবেই ঘোটালা অন্তহীন, এমন কোনো ইভেন্ট ছিল না যেখানে দুর্নীতির গন্ধ বেরিয়ে আসেনি। উৎসবের প্রতিটি মুহূর্তে উদয়ন সিনহার দুর্নীতির দর্পণ জনসমক্ষে আসে, আর যুব উৎসবের দুর্নীতির বর্ষার মুখ ঘুরিয়ে দিতে উদয়ন সিনহা সামনে আনেন রুটি তৈরির বিষয়টাকে। ভগৎ সিং যুব আবাসের কিচেনে আটা রুটির গোলার পাশেই যে নোংরা পা নিয়ে জনৈক কর্মী দাঁড়িয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। আমরা বিগত প্রতিটি পর্বে তুলে ধরেছিলাম অস্বাস্থ্যকর অবস্থায় রুটি তৈরির দৃশ্য। যুব উৎসবে সীমাহীন দুর্নীতি প্রকাশ্যে আসার পরও কেন রাজ্য সরকার নিঃশব্দ, এখনও তদন্তের কোনো নির্দেশ দেয়নি? অথচ নয়া সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্ষমতার মসনদে বসে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছিলেন। বাম সরকারের জামানায়ও একের পর এক দুর্নীতির ঘটনা ঘটেছিল। পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে প্রতিটি সরকারি দপ্তরে ছিল ঘুঘুর বাসা, কিন্তু মানিক সরকারের প্রশাসন কোনোটারই তদন্ত করেনি। লুটেরা বাহিনীকে হাঁসের মতো অর্থ আত্মসাতের ব্যবস্থা করে দিয়েছিল, তার জন্য অবশ্যই ফল ভুগতে হয়েছিল। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিষ্কলুষ, তিনি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে। যেভাবে নেশা কারবারীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তা বোধহয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে সম্ভব হয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রী দীপ্ত কণ্ঠে দুর্নীতিমুক্ত সমাজ করার ডাক দিতে পেরেছেন। ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা চাই, ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা চাই, ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থা চাই। যুব উৎসবের তদন্ত করা একান্ত প্রয়োজন, কারণ তদন্ত করে রাজ্য সরকার নিজেদের স্বচ্ছতা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারে। তবে সরকারের গ্রহণযোগ্যতা 100% বৃদ্ধি পাবে মানুষের কাছে, নয়তো চুরি করেও বড় গলা দিতে কার্পণ্য করবেন না উদয়ন সিনহার মতো রসে টুইটুম্বু আধিকারিকরা। তাতেই আঘাত লাগতে পারে মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নে। এ কারণেই বলতে হয়, যুব উৎসবের ঘোটালা নিয়ে সুষ্ঠু তদন্ত করলে রাজ্য সরকারের সামনে দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট হয়ে যাবে, আর জনসমক্ষে আসবে রাজ্য সরকারের স্বচ্ছতা উজ্জ্বল ভাবমূর্তি। তখনই বন্ধ হবে উদয়ন সিনহার মতো সরকারি আধিকারিকদের চোরের মায়ের বড় গলা, এবং নিশ্চিতে স্বপ্নের ফেরিওলা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমস্ত স্বপ্নই বাস্তবায়িত করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।